আসরের শপথ। আসর কি? তাফসীরের কিতাবে লিখেন আল্লাহ রাব্বুল আলামিন আসর দিয়ে এখানে যুগের কসম বা সময়ের কসম খেয়েছেন। কেউ কেউ বলেন না আসরের সময়ের কসম। আসরের সময় হচ্ছে এই যে আমরা মাগরিবের আগ পর্যন্ত, সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে আসর নামাজের যখন সময় শুরু হয় সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা, এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়েছেন। তবে প্রসিদ্ধ মত হলো আল্লাহ রাব্বুল আলামিন আসর দিয়ে সময়ের কসম বা যুগের কসম, কালের কসম খেয়েছেন। কেননা সময় খুব দামি এক জিনিসের নাম, অমূল্য এক সম্পদের নাম হচ্ছে সময়। টাকা দিয়ে কেনার ক্ষমতা কারো নাই, ক্ষমতা দিয়েও সময় ফিরিয়ে আনার ক্ষমতা কারো নাই। একটি সেকেন্ড চলে গেছে তো ফিরাবার ক্ষমতা কারো নাই, সাধ্য কারো নাই। সময় খুব দামি এক জিনিস, এক সেকেন্ডের ভেতরে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে, আবার এক সেকেন্ডেই বান্দা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন কেন? জাতিকে বুঝিয়ে দিয়েছেন যুগে যুগে সময়ে সময়ে কত পরিবর্তন, কত পরিবর্তন হয়েছে। বান্দা তুমি তোমার জেহেনে সব সময় 24 ঘন্টাই সময়টাকে নিয়ে মাঝে মধ্যে ভাইব আর ঢুকিয়ে রাখো, সময়ে সময়ে আমি আল্লাহ কত মানুষকে উপরে উঠালাম আবার কত মানুষকে নামিয়ে দিলাম, সময়ে কত মানুষের উত্থান হলো আবার কত মানুষের পতন ঘটে গেল। আপনার আমার চোখের সামনেই তো কত মানুষ ফুলের মালা গায়ে গলায় দিয়ে বুক ফুলিয়ে রাস্তায় মাস্তানের মতো হেঁটেছে, আবার কিছু সময়ের ভেতরেই তার সময়ের পরিবর্তন হয়ে গেছে, এখন আর ফুলের মালাও নাই, বুক ফুলিয়ে রাস্তায় হাঁটার সুযোগ নাই, বরং অবস্থাটা এমন জেলের ভেতরে বছরের পর বছর পড়ে আছে, অবস্থা বড় খারাপ। সময় কার কখন পক্ষে আসে কার কখন বিপক্ষে আসে এটা বলা বড় কঠিন। এজন্য সময় অনেক দামি এক জিনিস, সময়টাকে গুরুত্ব দিতে হবে, স্লিপ করলে হবে না। খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস বলেই তো আল্লাহ সময়ের কসম খেয়েছেন। মুফাসসিরিন কিরাম বলেন সময়ের কসম বলতে আল্লাহ প্রতি সেকেন্ডের, প্রতি মিনিটের, প্রতি সপ্তাহের, প্রতি দিনের, প্রতি মাসের, প্রতি বছরের, প্রতি যুগের শত সহস্র শতাব্দী পর্যন্ত যত সময় অতিবাহিত হয়েছে সমস্ত সময়ের কসম আল্লাহ খেয়েছেন। যদি কেউ সময়কে মূল্যায়ন করেছে তো জিরো থেকে আল্লাহ তার হিরো বানিয়ে দিয়েছে। সময়ের মূল্যায়ন করে নাই, সময় মতো সময়ের কাজটা করে নাই তো আল্লাহ তাকে হিরো থেকে জিরো বানিয়ে দিচ্ছে। একেবারে চোখের সামনে এক সময় সে হিরো ছিল, আজকে জিরো, এক সময় জিরো ছিল আজকে হিরো, এমন প্রমাণ আমার আপনার সামনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝিয়ে দিলেন নমরুদের খবর নিয়ে দেখো, সময় এসে হিরু ছিল আবার একই এক আরেক সময় এসে জিরো হয়ে গেল। ফেরাউনের সময়ে তুমি খবর নিয়ে দেখো, এক সময় হিরু ছিল আবার আমি আল্লাহ তাকে জিরো বানিয়ে দিলাম। তামাম পৃথিবীতে উদ্বা সাইবা আবু জাহাল আবু লাহাব বেঈমান কাফের নাফরমানদের উত্থান পতনের কথাই আল্লাহ বুঝাবার জন্যে সময়ের কসম খেয়েছেন। সময়ে সময়ে মানুষকে আমি উপরে উঠিয়েছি আবার নিচে নামিয়েছি, সময়ে সময়ে মানুষকে আমি উন্নতি দিয়েছি আবার অবনতি দিয়েছি, সময়ে সময়ে আমি আল্লাহ মানুষকে সুখী করেছি আবার দুঃখী করেছি। কখন কার সামনে কোন সময়টা চলে আসবে বান্দার কোনো খবর নাই, বান্দা জানে না, বান্দা কল্পনাও করবার পারে না। এক সেকেন্ড পরের সময়টা আমার আপনার কি হবে আমার আপনার কারো জানা নাই। এর নামই হলো দুনিয়া। সকালে একরকম, বিকালে আরেক রকম, সময়ের পরিবর্তন, সময়ে সময়ে মানুষের চেহারার পরিবর্তন হয়,
সময়ে সময়ে মানুষের দিলের পরিবর্তন হয়, সময়ে সময়ে মানুষের ধনের পরিবর্তন হয়, বাড়ির পরিবর্তন হয়, গাড়ির পরিবর্তন হয়, সব জায়গায় পরিবর্তন পরিবর্তন চলতেছে, শুধু সময়ের ব্যাপার। এখন ক্ষমতা তোমার হাতে, শুধু সময়ের ব্যাপার, পা স্লিপ করবে, আবার কখন জানি মানুষ তোমাকে জুতার বাড়িও লাগিয়ে দেবে, শুধুমাত্র সময়ের ব্যাপার। কিসের ব্যাপার? আরো জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বুঝিয়ে দিয়েছেন, সময় বড় মারাত্মক এক গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদের নাম। আল্লাহ মহান আল্লাহ কসম খাবেন, সাধারণ কোন কসম তো হতেই পারে না, এটাই তো স্বাভাবিক। আল্লাহ যেমন বড়, কসম তো বড়ই হবে। আল্লাহ যেমন মহান, কসম তো মহানই হবে। আল্লাহ যেমন গুরুত্বপূর্ণ এক সত্তা, আল্লাহর কসম খুব গুরুত্বপূর্ণই তো হবে। আল্লাহ যেখানে সময়ের কসম খেয়েছেন, অবশ্যই সময়ের ব্যাপারে আমরা না বুঝলেও সময় খুব দামি। কত বড় আফসোস করে হারে জোয়ান কাল চলে গেল, সময় তো চলে গেছে, এখন আর কিছু করার নেই। চলে গেলে আর ফিরে আসার ক্ষমতা নাই, ফিরাবার ক্ষমতা নাই। কত জোয়ানি চলে গেল, কত স্পৃহা চলে গেল, কত সবলতা আমার দেহ থেকে চলে গেল, আজ আমি দুর্বল, ইচ্ছে করলেই সবল হওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলে সময়ের কসম, শুধুমাত্র সময়ের কসম। সময় নিয়ে বিস্তারিত আলোচনা করলে খুব লম্বা সময়ের দরকার। বান্দা তুমি ভালো করে বুঝে নাও, সময় খুব দামি জিনিস, যদি ধরতে পারো তো কামিয়াব, ধরবা না তো ধ্বংস। দেখেন না সকালবেলা সুসংবাদ, নানার খবর হয়ে গেছে, নানা আজ আমি নানা হলাম 10 বছর পর। দৌড়ে গেল বাজারে, খাসি কিনবে, নাতির আকিকা করাবে, 2টা খাসি আমি কিনে দেব। 2 খাসি কেনা হয়ে গেছে। বড় সন্তান ফোন দিয়ে বলছে, বাবা আম্মা তো স্ট্রোক করেছে হসপিটালে যাওয়ার পথে। দুনিয়াতে নাতি ছিল, নাতি আসছিল, আনন্দ ফুর্তি নিয়ে এই সময়টার ভেতরে খাসি কিনতে গেল। হঠাৎ সময়ের পরিবর্তনে খবর চলে আসলো, কয়েক মিনিট পরেই বিবি স্ট্রোক করে হসপিটালে রওনা। আর কিছুক্ষণ সময় পরেই খবর হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকালটাই তো সুখের ছিল, কিছুক্ষণ পরেই তো জীবনটা তার দুঃখের হয়ে গেল। এরই নাম হলো সময়। আল্লাহ আমাদেরকে সময় বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। এজন্য মুরব্বীরা বলে, সময়ের কাজ সময়ে করে নিতে হয়, অসময়ে কাঁদলেও এ কাজ আর করা সম্ভব নয়। অতএব সময়ের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক সময়ের গুরুত্ব বুঝাবার জন্যই সময়ের কসম খেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত কর্মসূচি আল্লাহ বয়ান করেছেন। প্রথমে বলেছেন সিদ্ধান্ত, এরপরে কর্মসূচি আল্লাহ বয়ান করেছেন। সিদ্ধান্ত হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান শব্দটি এখানে ওয়াহেদ, এক বচন, আলিফ লাম লাগিয়ে আল্লাহ পাক সমস্ত মানব জাতির কথা বুঝিয়েছেন। আল ইনসান, আল্লাহ পাক বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি, পুরু জাতি ক্ষতির ভেতরে, সবাই ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামী। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, নিশ্চয়ই সমগ্র মানব জাতি জাহান্নামী। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, মানুষ জাহান্নামের লাকড়ি হবে, পাথর যেমন জাহান্নামের লাকড়ি হবে, মানুষ তেমনি জাহান্নামের লাকড়ি হবে। মানুষ তো ক্ষতির ভিতরে আছে, মানুষ তো ক্ষতির মধ্যে আছে। আজকে মানুষের খবর নাই, এই ছোট্ট সূরাটা খুব বেশি তেলাওয়াত করেছি, মুখস্থ করেছি, বাকি সূরার ভেতরে আল্লাহ কত দামি কথা ঢুকিয়ে দিয়েছেন আমাদের সে খবর কিন্তু জানা নাই। সব
মানুষ ক্ষতির ভেতরে। আল্লাহ বলে ইল্লা, তবে কিন্তু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, যুগে যুগে আমি আল্লাহ কত মানুষকে উন্নতি দান করালাম, কত মানুষকে আবার অবনতিও দান করালাম, যুগে যুগে আমি আল্লাহ কত মানুষকে উঠাইলাম আবার কত মানুষকে নামাইলাম। আল্লাহ বলেন ওয়াল আসরি, যুগে যুগে আমি আল্লাহ কত মানুষকে ফুলের মালা দিলাম আবার জুতার মালাও দিলাম, কত মানুষকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইলাম আবার লাথি মেরে নামায়ও দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝাইয়া দিলেন। আরেকটি বুঝ বা সমাজ হলো, আল্লাহ পাক বুঝাইয়া দিলেন সময়ে সময়ে খবর নিয়ে দেখো, যুগে যুগে খবর নিয়ে দেখো, একমাত্র সকল ক্ষমতার মালিককে। আরো জোরে বলে, পৃথিবী সৃষ্টির আগে থেকে নিয়ে পর্যন্ত কিয়ামত পর্যন্ত এর পরেও তুমি খবর নিয়ে দেখো, প্রতিটি সময়ে সময়ে কর্তৃত্ব শুধুমাত্র আমার, আসমান জমিনের ভিতরে ক্ষমতা একমাত্র আমার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, আসমানের উপরেও আমার মালিকানা, জমিনের ভেতরেও আমার মালিকানা, ইহকালে যেমন আমার কর্তৃত্ব চলবে আবার পরকালেও আমারই কর্তৃত্ব চলবে। আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, কেউ কথা বলবে না, থরথর করে কাঁপতে থাকবে, কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়েও বলবে আগের সময়ে আমি আল্লাহর যেমন ক্ষমতা ছিল আজকের সময়েও ক্ষমতা একমাত্র আমার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র রাজত্ব হলো কাহারের, সকল ক্ষমতার মালিক একমাত্র কে, আল্লাহ। সময়ে সময়ে বান্দা তুমি খবর নিয়ে দেখো, আমি আল্লাহ কত মানুষকে জান্নাতের মেহমান সময়ে বানাইয়া দিলাম আবার কত সময়ে মানুষকে জাহান্নামে, জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া দিলাম, কত মানুষকে সুখের রাজ্যে আমি আল্লাহ বসাইয়া দিলাম আবার কত মানুষের উপরে রাজ্য আমি উল্টাইয়া দিলাম, পাহাড় উল্টাইয়া দিলাম, জমিন উল্টাইয়া দিলাম, কত মানুষকে আমি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিলাম। অতএব সাবধান বান্দা, সময়ে সময়ে তুমি সময় নিয়ে একটু ভাবিও, সময়ে সময়ে তুমি সময় নিয়ে একটু চিন্তা ভাবনা করিও। আল্লাহ পাক এই দামি কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভেতরে আছে, সব মানুষ জাহান্নামের ভেতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চার গুণ যারা অর্জন করবে তারা ক্ষতির ভেতরে থাকবে না, তারা জাহান্নামেও যাবে না, এরা ধ্বংস হবে না, এদের অবনতিও হবে না, এরা উন্নত থাকবে, এরা এদের উত্থান থাকবে, এদের বিজয়ী থাকবে। চার গুণ যারা অর্জন করবে এদের কোনো ক্ষতি নাই, এদের কোনো জাহান্নাম নাই, আল্লাহ পাক তাদের জান্নাতের মেহমান বানাইয়া দেবে। দুনিয়াতেও তারা সফল, আখেরাতেও তারা সফল। চূড়ান্ত সফলতার সংক্ষিপ্ত কর্মসূচি আল্লাহ বলেন, চূড়ান্ত সফলতা যদি অর্জন করতে চাও, চূড়ান্ত ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, চূড়ান্ত চির দুঃখ, চির দুঃখের জায়গা থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, তাহলে চার কর্মসূচির উপর বান্দা তুমি চলো, তুমি তোমার জীবনের পাথেয় বানাও চার কর্মসূচি। এক নম্বর আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, চার কর্মসূচির উপর যারা চলবে এরা ক্ষতি থেকে বাইসা জান্নাতের মেহমান হয়ে যাবে।
দুনিয়াতেও অবনতি থেকে বাইসা উন্নতিতে যাবে, ধ্বংস থেকে নিজেদের বাঁচাতে পারবে। এক নম্বর হলো ইমান, যারা ইমান আনবে যাদের ইমান থাকবে, ইমান এক মহা সম্পদের নাম, মহা মূল্যবান দামি জিনিসের নাম। ইমান এমন এক দামি জিনিসের নাম, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে, কারু অন্তরে যদি জাররা পরিমাণ ইমান থাকে, ইমান থাকে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান এমন এক দামি জিনিস, কারো অন্তরে যদি জাররা পরিমাণ থাকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইমানের বিনিময়ে পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাতের মেহমান তাকে বানিয়ে দেবে। এক নম্বর ইমান বানাইতে হবে, ইমান চার কর্মসূচির এক নম্বর কর্মসূচি ইমান বানাতে হবে। কি বানাতে হবে আরো জোরে বলেন, ইমান কেমনে বানাবে? বান্দা তুমি যে জবান দিয়ে ছোট কালে পড়েছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমান আল্লাহ কার উপর? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর উপর ইমান কেমন হবে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কারু কাছে ঠেকা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাকের মা নাই, বাবা নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমান কেউ নাই। ইমান আনতে হবে এক নম্বর কার উপর? আল্লাহর উপরে। কার উপর? ছোটকালে পড়েছি, দিলের ভেতরে মজবুত করে এখন ঢুকাতে হবে। আমানতু বিল্লাহি, ইমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ইমান এনেছি ফেরেশতা আছে না নাই, আয় জোরে বলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুবিহি মানে কুতুব, কিতাবের জমা, বহু বছর যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের উপরে ইমান আনলাম। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, তাওরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইঞ্জিল আসমানি কিতাব, আদম নবীর কাছে আসমানি কিতাব আসছে, নূহ নবীর কাছে কিতাব আসছে, ইব্রাহিম নবীর কাছে কিতাব আসছে, এইভাবে আসমান থেকে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন 104খানা বা অধিক হতে পারে, কম হতে পারে, আল্লাহ যাবতীয় যত কিতাব পাঠিয়েছেন সবগুলো কিতাব সত্য কিতাব, আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বাণী, কিতাবগুলোর উপর ইমান আনতে হবে। শুধুমাত্র কোরআন বিশ্বাস করি, তাওরাত আসমানি কিতাব নয়, জাবুর আসমানি কিতাব নয়, ইঞ্জিল আসমানি কিতাব নয়, এমন মনে করলে ইমান পাক্কা হবে না। কোরআন যেমন আসমানি কিতাব, জাবুর ইঞ্জিল তাওরাত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত কিতাবের উপর ইমান আনতে হবে, ঠিক কিনা? ওয়া রুসুলিহি, শুধুমাত্র আমার নবীর উপরে নয়, সব নবীর উপরে, আল্লাহ পাক যত রসুল পাঠিয়েছেন সমস্ত রসুলের উপর ইমান আনতে হবে। এরে মুসলমান, ইমান জানব রসুলের উপরে, সমস্ত রসুলের উপরে, রসুলের সিফাত সহ ইমান পাক্কা করতে হবে রসুলের ব্যাপারে। কেউ যদি মনে করে আমার নবীও গোনাহ করেছে, নাউজুবিল্লাহ বলে, এদেশে এমন অনেক নবীওয়ালা আছে, এদেশে অনেক কোরআনওয়ালা আছে, আল্লাহওয়ালা আছে, দাবি করে আল্লাহওয়ালা, টুপি আছে, পাঞ্জাবি আছে, লেকচারও খুব ভালো দেয়, শুধুমাত্র আরবিতে বলে না বাংলায়ও বলে, শুধুমাত্র বাংলায় বলে না, মাঝে মধ্যে ইংরেজিও বলে, বাংলা ইংরেজি আরবিতে সমানে কথা বলে, পাবলিক মনে মনে কই কত বড় হুজুর রে, বাংলাও জানে আরবিও জানে, আবার ইংলিশেও বলে, শুধুমাত্র এই মাইকে মাহফিলে বলে না, টিভির ভিতরেও বয়ান করে, শুধুমাত্র দেশে নয় বিদেশেও করে, সুবহানাল্লাহ বলেন,
সারা দুনিয়াতে তার সুনাম আছে, সারা দুনিয়ায় পজিশন আছে। হয়তো ভাববেন এত বড় বিজ্ঞ যোগ্য ব্যক্তি একটা কথা বলেছে মিথ্যা হয় কি করে, আল্লাহর কসম করে বলি তুমি যত বড় যোগ্য হও আর বিজ্ঞ হও, যত বড় বিদ্বান হও শিক্ষিত হও, যদি বলো নবীও গুনাহ করেছে আমি বলবো আল্লাহর কসম তোমার ঈমান চলে গেছে। আল্লাহর নবী গুনাহ করতে পারে? আরো জোরে বলুন, শুধুমাত্র আমাদের নবী না, শুধুমাত্র সাইয়্যিদুল কাউনাইন নবী না, ইমামুল মুরসালিন নবী না, আখিরি জামানার নবী না, নবীদের নবী নয়, এ মুসলমান সমস্ত নবীদের ইমাম শুধুমাত্র আমাদের নবী নয়। আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, দেওবন্দীদের বিশ্বাস, কওমিওয়ালাদের বিশ্বাস, আমরা যারা গাট্টিওয়ালা তবলিগওয়ালা আমাদের বিশ্বাসটা ক্লিয়ার করে যাই, পরিষ্কার ভাষায় বলে যাই, আমাদের একিন বিশ্বাস হলো কোন নবী জীবনে কোন গুনাহ করে নাই। কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলেন, আমাদের বিশ্বাস নবীদের গুনাহ নাই, আমাদের বিশ্বাস আমাদের নবী জিন্দা নবী। কি নবী, কি নবী, আরো জোরে বলেন। আই দেওবন্দীদের, দেওবন্দীদের আকীদা বিশ্বাস হলো নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী, কওমি মাদ্রাসার ওলামা ইকরামাদের আকীদা বিশ্বাস হলো নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী, দাওয়াতে তবলিগ ওয়ালা গাট্টি ওয়ালা আমি চিল্লা ওয়ালা আমিও চিল্লার সাথী, আমি তবলিগের ব্যানার থেকে বলে গেলাম, আমাদের বিশ্বাস হলো আমাদের নবী হায়াতুন নবী জিন্দা নবী, আমরা নবীকে জিন্দা নবী মানি, আমরা নবীকে বেগুনা মাসুম মানি, নবীরে দুপুর দুরুদ পড়লে একবার দুরুদ পড়লে দশ বার রহমত নাজিল হয় এই কথাও বিশ্বাস করি, এই কারণেই সবচেয়ে দামি দরুদ আমরা পড়ি, যেই দরুদ নামাজের ভেতরে পড়া হয় সবচেয়ে দামি দরুদ, সবচেয়ে লাভের দরুদ, যেই দরুদে বেশি লাভ হয় ওই দরুদ আমরা পড়ি। অতএব আমরা নবীর যারা পরিমাণ কম মহাব্বত করি না, বরং আমরাই নবীর বেশি মহাব্বত করি। মুসলমান বাবা প্রমাণ কি, ওই যে নাস্তিক মুরতাদ নবীরে গালি দিল, শাপলা চত্বরে আমরাই দাঁড়িয়েছি, শাপলা চত্বরে মায়ের আমরাই খেয়েছি, রক্ত আমরাই দিয়েছি, যখনই কোন নাস্তিক বেঈমান মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলেছি আমরাই সকলের আগে মাঠে ময়দানে নেমে পড়েছি, মিছিল করেছি, মিটিং করেছি, পুলিশের বেত্রাঘাত খেয়েছি, জেলের ভিতরে আমরাই গিয়েছি। এরে মুসলমান ভাইয়েরা, তার মানে হলো মুহাব্বত যদি ভালো যদি বেশি বাসতে হয় আমরাই নবীরে বেশি ভালোবাসি। এরপরও যারা আমাদেরকে বলে আমরা নবীর দুশ্মন, আল্লাহর কসম করে বলবো এরাই হলো আসলে নবীর বড় দুশ্মন। জীবন তো আমরা দিছি, রক্ত আমরা দিয়েছি, শাপলা চত্বরে তো আমরাই গিয়েছি, ঠিক কিনা? নবীর জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, স্লোগান দিতে হয়, মাঠে ময়দানে নামতে হয়, আমরাই তো সকলের আগে নামি। এরপরও আমাদেরকে যারা নবীর দুশ্মন বলে, বাস্তবে দেখা যাবে এরাই হলো আসল দুশ্মন। নাস্তিক মুরতাদের বিরুদ্ধে এদেরকে পায় নাই, শাপলা চত্বরে পায় নাই, নবীর দুশ্মনদের বিরুদ্ধে কোনো একটা মিছিল মিটিং এ নাই, আছে শুধু সিন্নির বেলায়। আল্লাহ বুঝার তৌফিক দেন, সবাই বলে আমি বেজার হন নাকি, নবীর জন্য জীবন দেওয়ার মতো দিল বানাইতে পারলেই আপনি মুমিন, ঠিক কিনা জোরে বলে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে উম্মত তুমি তোমার জীবনের চেয়েও বেশি মহাব্বত আমি নবীরে করা লাগবে। সুবহানাল্লাহ বলে, আব্বা আম্মার চেয়ে কম না বেশি? এই আওয়াজ দিয়া কথা বলেন, দলের চেয়ে কম না বেশি, নেতার চেয়েও কম না বেশি, পীরের চেয়েও কম না বেশি, হ্যাঁ পীরের চেয়ে কম না বেশি। নবী বলে ওয়া আফুল লিহিয়া, উম্মতরে দাড়িটারে মাফ করো, নবী বলছে দাড়ি মাফ করো, আর পীর সাহেবে দাড়ি কামায়,
এখন নবীর যদি মহাব্বত করি তাহলে অবশ্যই আমাকে স্লোগান দিতে হবে, যেই পীর দাড়ি কামায় এই পীর নবীর দুশ্মন। আমি আমার নবীরে পীরের চেয়ে কম বেশি কম মহাব্বত করব না বেশি? আরো জোরে বলেন না। আল্লাহর নবী বলে দাড়িটারে মাফ করো, ক্ষমা করো। জমানার বড় পীর মুজাদ্দিদ দাবি করে, পীর দাবি করে, পীরের সন্তান পীর জাদা দাবি করে, পীরের ঘরের পীর দাবি করে। এরে মুসলমান, পীর জাদা দাবি করিয়া নবীর সুন্নত দাড়িতে যে বেলেট লাগায়, খোর লাগায়, নবীর সুন্নত দাড়ি কামাইয়া নবীর নবীর কলিজায় আগুন ধরাইয়া দেয়, নবীর কলিজায় যে আঘাত করে। আমি সারা বাংলাদেশে বলতে আছি, যেই পীর জাদা নবীর সুন্নত দাড়ি কামায়, নবীর কলি যায় হোর লাগাইয়া দিল, এটা পীর জাদা না, আল্লাহর কসম এটা হারাম জাদা। বেজার হন নাকি আবার? পীর নবীর সুন্নত দাড়ি কেমনে কামাবে? নবীর জন্য যিনি নিজের জীবনের চেয়েও বেশি মহাব্বত নবীকে করা লাগবে, ঠিক কি না? বলতেছিলাম ঈমান আনতে হবে সমস্ত রসুলের উপরে, সমস্ত রসুলগণ বেগুনা মাসুম, সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপরে ঈমান বানাইতে হবে আগে। চূড়ান্ত সফলতার সংক্ষিপ্ত চার কর্মসূচির এক নম্বর কর্মসূচি হলো ঈমান বানাও। ঈমান বানাইতে হবে আখিরাতের দিবসের উপরে। আখিরাতের একটি দিবস আছে না নাই? ইমান আনতে হবে। তকদিরের ভালো মন্দের ফাইসালা করেন কে? আওয়াজ দিয়ে বলেন, আয় জোরে, আল্লাহ বলতে নিষেধ আছে? পটিয়াতে কোনো বাধা আছে? আওয়াজ দিয়ে বলেন, তকদিরের ভালো মন্দের ফাইসালা করেন কে? দুঃখ, বাংলাদেশের এক বড় পীর, যেই পীরের আকীদা হলো, এখন তো আর বই পুস্তক সামনে রাখা লাগে না, গুগল সার্চ করবেন গুগলে। হ্যাঁ যুবক ভাই, এমবি তো বিভিন্ন জায়গায় খরচ হয়, কত জায়গায় সিপাই চাপাই বসে তুমি এমবি খরচ করলা, সবাই না জানলেও আল্লাহ ভালোই জানে। বালিশের উপরে শুয়া কম্বলে নিচে গিয়ে এমবি কোথায়? এমবি তো চলে গেল সেই সানি লিওনের কাছে। আল্লাহ ভালো জানে তোমার এমবি কোথায় খরচ হচ্ছে। একটু খরচ করিও, ফাঁকে ফাঁকে গুগলে ঢুইকো। বাংলাদেশে যত বড় বড় পীর রয়েছে, সমস্ত পীরের আকায়েদ বিশ্বাস, অমুক পীরের বিশ্বাস কি, তমুকপুরের বিশ্বাস কি, আট্রসির বিশ্বাস কি, মাইজ ভান্ডার শরীফের বিশ্বাস কি, তরিকত ফেডারেশনের বিশ্বাস কি, পীর সাহেব চরমনের আকিদা কি, পীর সাহেব উজানির আকিদা কি, আহমদ শফির হেফাজতের আকিদাও পাবেন, আব্দুল হালিম বুখারি শরীফের বা এই ধরনের যারা আছেন আমাদের বুখারি সাহেবের, এমন যারা আছেন বড় বড় হক্কানি পীর মাশায়েখ, আশা করি কওমিদের আকীদা, দেওবন্দীদের আকীদা বিশ্বাস সব বিস্তারিত গুগলের ভেতরে পাওয়া যাবে। আমি বলবো যুবক ভাই, মাঝে মধ্যেই লিখো, কওমি ওয়ালাদের বিশ্বাস কি, দাওয়াতে তবলিগ ওয়ালাদের আকীদা বিশ্বাস কি, দেওবন্দীদের আকীদা বিশ্বাস কি, দেওয়ানবাগির আকীদা বিশ্বাস কি, লিখবে তো বের হয়ে আসবে বিশাল বড় চাট, কার কি বিশ্বাস। বাংলাদেশে তথা কথিত কয়েকজন পীর বড় বড় রয়েছে, যাদের বিশ্বাসের ভেতরে একটি বিশ্বাস হলো তকদিরের ভালো মন্দর ফাইসালা শুধু আল্লাহই করেন না, পীর বাবাও পারেন। আরো জোরে বলেন না, আউযুবিল্লাহ। যা হয় একমাত্র কার থেকে হয়? আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর একদম সহজ এবং গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য অর্থ হলো যা হয় একমাত্র আল্লাহ থেকে হয়, আর কারো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পর আবার পুনরায় আমাদের জিন্দা হওয়া লাগবে। ঈমান বানাইতে হবে। জোরে বলুন, কি বানাইতে হবে? চার কর্মসূচির চূড়ান্ত সফলতায় পৌঁছার জন্য সংক্ষিপ্ত চার কর্মসূচির এক নম্বর হলো ঈমান আনতে হবে। ঈমান, ঈমান কেমন হবে? ঈমান নরবরে, দুর্বল না সবল? আরো জোরে বলেন,
বান্দা তুমি ঈমান বানাইতে হবে কেমন ঈমান আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস ও দুনিয়ার ঈমানওয়ালা নিজেদের ঈমানকে ঈমানওয়ালাদের মতো বানাও ভালো করে খেয়াল কই আল্লাহ পাক বলে হে চট্টগ্রামের ঈমানওয়ালা তোমাদের ঈমানকে ঈমানওয়ালাদের মতো বানাও আল্লাহ পাক বলে ও দুনিয়ার ঈমানওয়ালা তোমাদের ঈমানকে ঈমানওয়ালাদের মতো বানাও সমস্ত মুফাসসিরনে কিরাম একমত সমস্ত তাফসীরের কিতাবে একই তাফসীর করা সকলে যেই তাফসীরে একমত সেটা হলো আল্লাহ পাক এখানে বুঝিয়ে দিলেন তোমাদের ঈমানকে সাহাবাওয়ালা ঈমান বানাও কি বলা ঈমান আরো জোরে বলেন আল্লাহ পাক বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা আমিনু ঈমান বানাও কামা আমানান নাস ও ঈমানওয়ালারা যেমন ঈমান বানিয়েছে এর মানে হলো আল্লাহ বুঝিয়ে দিলেন আবু বকরের ঈমানের মতো ঈমান বানাও ওমরের ঈমানের মতো ঈমান বানাও উসমানের ঈমানের মতো ঈমান বানাও আলীর ঈমানের মতো ঈমান বানাও এ মুসলমান বিলালের ঈমানের মতো ঈমান বানাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি মজবুত ঈমান সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর সাহাবা আজমাইনদের ঈমান যেমন বান্দা তুমি তোমার ঈমানটা তেমন বানাও বিলালের মতো ঈমান বানাও সাহাবা আজমাইন কেমন ঈমান বানাইছে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান কেমন ছিল মুসলমান আমরা সকলেই জানি বিলাল কালো কালো সাহাবি এরে মুসলমান কালো সাহাবীর আল্লাহর কাছে কত দাম কত দাম আল্লাহর নবী বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দাম জানো জান্নাতের ভেতরে যখন তোমরা যাবে হাশরের ময়দানে যখন উম্মত দাঁড়াবে সমস্ত উম্মতের মাঝে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর সিনা মুবারক সকলের উপরে দিয়া দেখা যাবে আমি নবী জান্নাতের ভেতর ঘুরতে আসি মেয়ারাজি গিয়া নবী যখন জান্নাতের ভেতরে ঘুরে আল্লাহর নবী পরবর্তী সময় বয়ান শোনায় জান্নাতের ভিতর হাঁটা চলার সময় পেছনে আওয়াজ শুনি কে যেন হাঁটে এরে জিব্রাইল আমি নবীর পেছনে জান্নাতে কে কে হাঁটে কে কে হাঁটে জিব্রাইল বলে পয়গাম্বর এটা হলো আপনার কালো সাহাবি বিলালের পায়ের আওয়াজ কার আওয়াজ জোরে বলেন না আমার কথা আপনারা বুঝেন কানে আওয়াজ যায় সবার আমার কানে আমার আওয়াজ নাই আসলে দুই পাশে দুইটি স্পিকার খুব জরুরি এখন বক্সের যুগ এই সাউন্ড বক্স মাহফিলে নাই না গায়ে হলুদের রাতে লাগাইয়া দেয় যেখানে আনা দরকার এখানে নাই গায়ে হলুদের রাতে এ বক্স চলে তো নাকি আপনাদের এলাকায় চালু আছে নর্তকি ভাড়া করা হয় গায়ে হলুদের রাতে ইচ্ছা মতো নাচানাচি করা হয় বক্স মাহফিল এখন আনা দরকার বলতেছিলাম মুসলমান বাবারা ভাইয়েরা আমার হযরতে বিলালের ঈমানের মতো ঈমান আনতে হবে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস ঈমান আনবা ওই আসিয়ার মতো ইমান আনবা ফেরাউনের একটি দাসী ছিল ফেরাউনের দাসী এ মুসলমান ইমান আনতে হবে ফেরাউনের মাইয়ার খেদমত করতে একটা দাসী ছিল তাদের মতো ইমান আন কেমন ইমান জীবন দেব ইমান দেওয়া যাবে না ইমান আনবো জীবন দেব ইমান দেওয়া জোরে বলেন এ আমরা তো 1000 টাকা পাইলে ইমান দিয়ে দিই 1000 বেশি লাগে না তো বাস্তব প্রমাণ পাবেন নির্বাচনের সময় রাতের বেলা 1000 টাকার একটা লাল নোট দিলে বুট একটা না চুরি করে 10টা দেয় হের বুটতে দেয় আরো 10টা চুরি করে আছে না নাই ভুট তো আমানত ভুট একটি চূড়ান্ত আমানত লা ঈমানা লিমান লা আমানাতালা আল্লাহর নবী বলে লা ঈমানা লিমান লা আমানাতালা যার মধ্যে আমানতদারি নাই নবী বলে তার ঈমান নাই অতএব বোঝা যায় বুট সুরের ঈমান নাই কথা কয় না
ধান চুর, গম চুর, জনগণের রাস্তার টাকা চুর, কালভার্টের টাকা চুর, ব্রিজের টাকা চুর, এই সব জনগণের আমানত যার কাছে রাখা হলো, যে চুরি করলো, নবী বলে এর ঈমান নাই। আর আজ এই বেঈমান গুলো বড় বড় চেয়ার মজবুত করে দখল করে রাখছে, কথা বলুন ঠিক কিনা? সব জায়গায় শুধুমাত্র মন্ত্রী পরিষদে, শুধুমাত্র সংসদ সদস্য বা সংসদের চেয়ার নয়, এই চুর বাপ্পার দানদাল কিছু এখন মসজিদের সভাপতির চেয়ারও দখল করেছে, মাদ্রাসার সভাপতির চেয়ারও দখল করেছে, আছে না নাই? আরো জোরে বলেন। আর এদের কারণেই মসজিদের ইমাম এখন জবান খুলে হক বলতে পারে না, হক বলতে গেলেই বাধা, হক বলতে গেলেই সমস্যা, হক বলতে গেলেই অসুবিধা। আমি বলি না না, সাধারণ মুসল্লি আমরা যারা, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে ইমামকে বলে বলিয়ান করতে হবে, জন বলে বলিয়ান করতে হবে, হুজুর আপনি হক কথা বলে যাবেন, আমরা সাধারণ মানুষ আপনার পাশে আছি, কথা বলুন, সমর্থন আপনাদের দিতে হবে, না হয় আল্লাহর কসম, আল্লাহর কসম, ইমাম কেন হক কথা বলতে পারে নাই, সবগুলো মুসল্লিকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন সাপোর্ট দাও নাই, কেন সমর্থন দাও নাই, বরং হুজুর একটা হক বলছে, সুৎখুরের মেজাজ গরম হয়ে গেছে, গুসখুরের মেজাজ গরম হয়ে গেছে, সবগুলো পাবলিক সুৎখুর আর গুসখুরের পক্ষে গিয়া হুজুর রেখে, হুজুর এটা না কইলে কি হইল, হইলে হুজুর না কইলেই তো ভালো আছিল, সব হুজুরের উল্টা চলে যায়, খালি মাঠ পাইলেই স্লোগান জাহাদ 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 চাই, হুজুররা মরেন আমরা নাই, আছে না নাই? আল্লাহ আমাদের সহি সমাজ দান করেন, সবাই বলে হবে, বেজার হচ্ছেন নাকি আপনারা বাবা? সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, খুব সংক্ষেপেই করে দেব, আল্লাহ বলে চার কর্মসূচির এক নম্বর হলো কি বানাও, ইমান বানাও, কি বানাও, আরো জোরে বলেন, ইমান বানাইতে হবে, ইমান বলাদের মতো, বান্দা তুমি তোমার ইমানটা কেমন বানাইবা, নরবরে ইমান নই, নরচরে ইমান নই, দুর্বল নই, সবল ইমান বানাও, জোর তুফান আসবে, সিডর আসবে, জালখানা আসবে, ভয় আসবে, হুমকি ধমকি আসবে, ফাঁসির দড়ি আসবে, এরপরও ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আগুনে তোমার নিক্ষিপ্ত করা হবে, তোমার বান্দা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরে মুসলমান বলতেছিলাম, খবর নিয়ে দেখো ইমান ওয়ালাদের ইমান কেমন ছিল, হযরতে মুসা নবী আলাইহিস সালামের জামানায় ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, মেয়ের সব কাজকর্ম দাসীটাই করে দিত, ওই দাসী একদিন ফেরাউনের মাইয়ার চুল আশ্রাইতে গিয়ে লোহার চিরণিটা নিচে পড়ে গেল, লোহার চিরণি হাতে নিতে গিয়া ওই দাসী সেবিকা মেয়েটা পড়তেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, ফেরাউনের মাইয়া শুইনা কই কিরে তুই আবার কোন আল্লাহর নাম নিলি, আমার আব্বা ফেরাউন ছাড়াও আর কোন আল্লাহ আছে নাকি, দাসের ইমান এখন মজবুত হয়ে গেছে, এতদিন বলে নাই, জবান দেয়া বলে নাই, স্বীকারও করে নাই, ইমান অন্তরে অন্তরে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালিমাটা পড়েছে বাকি অন্তরেই রেখে দিয়েছে, কেউ জানে না, কেউ জানে না, আজকে ফেরাউনের মেয়ে যেহেতু শুনে ফেলেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, বল তুই কার উপরে ইমান আনলি, কাজের মেয়ে সেবিকা জবাব দিয়া দিল নাকের ডগায় নাকের উপরে, আমি তোর বাবা ফেরাউনের উপর ইমান আনি নাই, আমি এমন আল্লাহর উপর ইমান এনেছি যে আল্লাহ ফেরাউনেরও আল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ শুধু আমার আল্লাহ না ফেরাউনেরও আল্লাহ, আল্লাহ নমরুদের আল্লাহ, নাফর বেঈমান নাফরমান বেঈমান সকলের আল্লাহ, এ ফেরাউনের মাইয়া ভালো করে শুনে রাখ, তোর বাবার উপর ঈমান আনি নাই, আমি এনেছি মূসা নবীর আল্লাহর উপরে ঈমান এনেছি, মূসা নবী নবী হওয়ার উপরে, ফেরাউনের মাইয়ার দেরি করে নাই, বাবার কাছে গিয়ে নালিশ দিয়া দিল, ও বাজান আপনি সারা দুনিয়ায় আল্লাহ বলে দাবি করেন, নিজের রব বলে দাবি করেন, আপনার ঘরেই তো দেখা যায় আপনার দুশ্মনের অভাব নাই, শত্রুর অভাব নাই, আপনার ঘরেই কিন্তু আপনাকে আল্লাহ মানে না এমন লোক আছে, কই কে সে, কই আমার যে সেবিকা খাদেমা, এ দাসী মুসার আল্লাহকে আল্লাহ মানে তাই নাকি মেজাজ গরম, ঘরের ইঁদুরে ধান খাচ্ছে, খেত যদি ধান খেয়ে ফেলে
গাছ কে আরে বেড়া যদি ক্ষেত খেয়ে ফেলে তো এই জমিন বাঁচাবার কি উপায়? জমিন তো বাঁচাবার জন্যই ব্যারিকেড দিলাম, এখন ব্যারিকেড যদি ধান গাছ খেয়ে ফেলে তো আমি ধান গাছ বাঁচাবো কি দিয়ে? ফেরাউনের মাথার পায়ের রক্ত মাথায় উঠে গেল, মেজাজ গরম। এ দাসীরে হাজির কর, ইমান কারে কই শোনেন? আয় তুই নাকি আরেকজন আল্লাহরে মানুষ? কই হ্যাঁ, আমি মুসাকে নবী হিসেবে বিশ্বাস করি, মুসার আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করি, মুসার আল্লাহ শুধু মুসার আল্লাহ না, আমারও আল্লাহ তোমারও আল্লাহ। আনা রব্বুকুমুল আলা, ফেরাউনে বলে আমি হইলাম বড় রব, তুই আবার কারে মানিস? এখনো ভালোই ভালোই সময় আছে, এই সময় তুলে দিলাম, সময়ের একটু মূল্যায়ন কর, এখনো সময় আছে, তুই আমাকে রব হিসাবে মেনে নে, না হয় তোর উপর কঠিন জাহান্নামের শাস্তি চলে আসবে। খাঁটি ইমানওয়ালাদের ইমানের একটা বৈশিষ্ট্য হলো, ইমানের উপর আঘাত যত বাড়বে বান্দার ইমান তত বাড়বে। আজকে ফজরের পর থেকে নিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুমের রুমে ছিলাম, হুজুর সবক পড়িয়ে আসছেন, এরপরে প্রায় 2 ঘন্টা ওনার অনেক আলোচনা শুনলাম, বিভিন্ন আলোচনাও করলাম। হযরতের জবানের কথা শুনে আমার মনে হচ্ছে, আমার বারবার মনে হচ্ছে হুজুরের ইমান এত সবল, এত মজবুত, উম্মার জন্য এত দরদ, মুসলিম উম্মাকে নিয়ে এত চিন্তা চেতনা, হুজুরের এত টেনশন, এত পেরেশানি, আর এত হক কথাও মাঝে মধ্যে বলতেছে, খুব ঠাস ঠাস কথা বলতেছে বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক বিষয়েও অরাজনৈতিক বিষয়েও, দাওয়াতে তবলিগ নিয়েও। হুজুরের কথাগুলো আমার শুনে আমার বারবার মনে হচ্ছে আগেও হুজুরকে দেখেছি, এখনো হুজুরকে দেখি, বাকি ইমানের এত তারাক্কি, হুজুরের ইমান এত মজবুত হওয়ার পেছনে নিশ্চয়ই সুই যে জেলের ভেতরে গিয়েছিল, জেল থেকে বের হওয়ার পর হুজুরের ইমান আরো দ্বিগুণ মজবুত হয়ে গেছে। মুমিনের উপর জুলুম অত্যাচার যত বেশি আসবে, মুমিনের উপর যত বেশি হৈরানি পেরেশানি আসবে, মুমিনের ইমান তত বেশি মজবুত হবে। সাহাবা আজমাইনদের ইমান মজবুত হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে, আম্বিয়া আলাইহিমুসসালামের ইমান মজবুত হয়েছে পরীক্ষার মাধ্যমেই, সমস্ত নবীগণকে আল্লাহ পরীক্ষা দিয়ে দিয়ে ইমানের পরীক্ষা করেছেন। অতএব মুমিন চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার ইমান থাকলে আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করবই করব, তুমি পিছপা হবে না, যেহেতু আমি আল্লাহ মুমিনের বন্ধু। ইমানওয়ালার বন্ধুকে আরো জোরে বলেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, মুমিনের বন্ধু একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন না। ফেরাউনের মেয়ের দাসী বলে ইমান এনেছি মুসার আল্লাহর উপরে, মুসা নবীর উপরে, মজবুত ইমান দেখে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। এ মুসলমান ভাইরা আমার, ফেরাউন তার সৈন্যদলকে ঘোষণা করেছে, আয় জলদি করে আগুনের ব্যবস্থা কর, কড়াইয়ের ব্যবস্থা কর, তৈলের ব্যবস্থা কর। কঠিন আগুনের উপরে কড়াইয়ে বসাইয়া দিছে, কড়াইয়ের উপরে তৈল গরম করে টকবক টকবক করে ফুটে উঠেছে। মহিলার 5টি বাচ্চা ছিল, 5টি ছেলে মেয়ে, ফেরাউন সবগুলো ছেলে মেয়েকে নিয়ে আসছে মহিলাকে সহ, এই করের আগুনে ঢেলে দেবে এমন ধমকির আগু যত আজাব ছিল। হাত পা বেঁধে সাত বিচ্ছু দিয়ে কত রকমের আক্রমণ করেছে, কত রকমের অত্যাচার জুলুম করেছে। ফেরাউনের মেয়ের দাসী বারবার বলেছে, আমার জীবন যাবে আল্লাহকে বাদ দেব না, জীবন দেব আল্লাহকে দেব না, জীবন দেব ইমান দেব না। এরে মুমিন ইমান মজবুত বানাইতে হবে। 5টি ছেলে মেয়েকে সামনে আইনা, মহিলার হাত পাও বাইদা, মহিলার সামনে নিজের বড় ছেলেকে আগুনে ফেলে, ওই আগুনের উত্তপ আগুনে গরম হওয়া উত্তেজিত টকবক টকবক করা ফুটন্ত তৈলে ফেলে দিল, সাথে সাথে হাড় মগজ সব বের হয়ে গেল, একেবারে পুরে আংরা হয়ে গেছে, ভাজি হয়ে গেছে।
মহিলা ইমান ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দ্বিতীয় ছেলেটাকে সামনে থেকে নিয়ে ওই গরম তৈলের ভিতরে ঢেলে দেওয়া হয়, তিন নম্বরটাকে ঢেলে দেওয়া হয়, এক এক করে চারটি ছেলে মেয়েকে ঢেলে দেওয়া হয়, ছোট বাচ্চা দুগ্ধ পোষ্য বাচ্চা কোলের ভেতরে নিয়ে মা দুধ পান করাইতে আছে, বয়স মাত্র পাঁচ মাস, পাঁচ মাসের বাচ্চাটাকেও টান দিয়া ছিঁড়ে নিয়া আগুনের ভিতরে ফেলে দেবে। এমন সময় টপ টপ করে চোখের পানি সারে মহিলাটা কান্না করে, সন্তানের মায়া অন্তরের ভিতরে কার নাই আছে, আল্লাহকে অবশ্যই বেশি মহব্বত করি ভালোবাসি, সন্তান দিতে পারি আল্লাহকে দিতে পারি না, এতক্ষণ সন্তান গুলার জন্য কোনো মায়া হয় নাই, মায়া থাকলেও মায়া বোঝা যায় নাই, চোখ দিয়ে পানি পড়ে নাই, ছোট বাচ্চা দুগ্ধ পোষ্য পাঁচ মাসের বাচ্চাটারে টান দিয়ে নিয়ে যাওয়ার পর দুধ পান করতেছে এমন অবস্থায় নিয়ে গেছে, মহিলা চোখের পানি সেরে সেরে কান্না শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বুঝাবার কঠিন, ছোট বাচ্চার জবান খুইলা গেছে, পাঁচ মাসের বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, মা এ মা কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই রে মা, তুমি কেন কান্না করো, তুমি কেন চোখের পানি সারে কান্না করো, মা তুমি সুসংবাদ শুনিয়া নাও, ইমানের বিনিময়ে জীবন দেই নাই বরং আমার জীবন জান্নাতের জীবন, মারে তোমার জন্য আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষা করতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব মাইনা জীবন দিয়া দেবে, সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু, অতঃপর জীবন দেবে, মজবুত হয়ে যাবে, জীবন দেবে, রক্ত দেবে, শহীদ হবে, রব ছাড়বে না, রব আল্লাহকে ছাড়বে না, রব হিসাবে আল্লাহকে মাইনা নিলাম, জীবন যদি দিতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, এদের কাছে রহমতের ফেরেশতা আসবে, কানের কাছে মুখ লাগায় বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন। ও বান্দারে, রব আল্লাহকে সাথে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছো, তোমার টেনশন নাই, তোমার চিন্তা নাই, ভাবনা নাই, পেরেশানি নাই, আমার আল্লাহ তোমাকে ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ জানাইয়া দিছি। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। আরে রব আল্লাহকে মানবো, যদি আল্লাহর গোলাম বনতে চাও, নবীর সুন্নাত তরিকায় চলো, নবীর সৈনিক বনো, তাহলে তোমার উপর চিন্তা পেরেশানি ঝড় তুফান হুমকি দামকি মায়ের মুসিবত সব বিপদবত তোমার উপর আসবেই আসবে। আমি আল্লাহ তো বলেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই ইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করবই করব, ইমান যত মজবুত মুসিবত তত মজবুত, ঠিক কি না? ইমান আনবে তো মুসিবত আসবে, মুসিবতে সবর করো, টেনশন করিও না, ভয় পাইও না, ভয় আসবে বান্দা তোমার ভয় নাই, মাঝে মধ্যে চিন্তার কারণ তোমার উপর আসবে, তবে তুমি চিন্তিত হয়ো না, আরে আল্লাহ বলাদের অনেক হুমকি আসছে, আল্লাহ বলার ভয় পাই নাই, জেলখানায় নিয়ে যাবে, গুম করে ফেলবে, হত্যা করে ফেলবে, ফাঁসির ঝুলিতে ধরাইয়া দেবে, জঙ্গি বানাইয়া দেবে, জেএমডি বানাইয়া দেবে, বিভিন্ন রকমের হুমকি এসেছে শাইখুল হাদিসের উপরে, শাইখুল হাদিস ভয় পায় নাই, শাইখুল হাদিসের সন্তানও ভয় পায় না, মুফতি আমিনের উপর ভয় আসছে, আপনার ছেলেকে গুম করে ফেলবো, গুম তো করেই ফেলেছে, মুফতি আমিন রাহিমাহুল্লাহ তাআলাকে নজরবন্দিও করে রেখেছে, এরপরেও কোনো ভয় পায় নাই, আল্লাহর বলি চরম কোনো ভয় পায় নাই, আহমদ শফি হুজুরের উপর কত জুলুম অত্যাচার, কত হুমকি দানকে হুজুর ভয় পায় না, ইসলাম নিয়ে কথা বললেই হুজুর গরম হয়ে যায়, যখন ইসলাম নিয়ে কেউ গোতা দেয় হুজুর তখনই গরম হয়ে যায়, রাজনৈতিক বিষয়ে যদিও হুজুরের কোনো
হুজুরের কোনো অংশগ্রহণ নাই, হুজুর যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিষয় নিয়ে হুজুরের মাথা গামান না। তবে ইসলাম নিয়ে যদি কেউ কখনো কথা বলে, নরম আহমদ শফি হুজুরও কিন্তু সাথে সাথে গরম বনে যায়, ঠিক কিনা? আব্দুল হালিম বুখারী সাহেব দামাত বারাকাতুহুম খুব নরম, সরম দেখবেন খবর নাই, দুনিয়ার মানুষের খবর নিতেও চায় না, রাজনীতির খবর নেয়ও না, কেই ক্ষমতায় গেল তার খবর দরকার নাই, কে ক্ষমতা থেকে নামলো হুজুরের খবর দরকার নাই। কিন্তু ইসলাম নিয়ে যদি কেউ কটাক্ষ করে, নবীকে নিয়ে যদি কেউ গালাগালি করে, নবীকে নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, আল্লাহর নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, দুশ্মনী করে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, নরম বুখারী সাহেবও কিন্তু গরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এটাই স্বাভাবিক। ইমানওয়ালাদের সামনে মাঝে মধ্যেই ভয় আসবে, আতঙ্ক আসবে, তবে বান্দা তুমি ভয় পাও না, টেনশন করিও না, আছেন তো একজনকে? আরো জোরে বলেন, আল্লাহ বলে চার কর্মসূচির ভিতরে এক নম্বর ইমান। যারা ইমানদার হবে এদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, এদের কোনো ধ্বংস নাই, ক্ষতি নাই। ওয়াল্লা আসুরি সময়ের প্রথম ইন্নাল ইনসান আলাফি খুসরু, নিশ্চয়ই মানুষ সব জাহান্নামে চলে যাবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হবে। কিন্তু যারা ইমানদার হবে, ইমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর নেক আমলকে নিজের সাথী বানাবে, নেক আমলকে সম্বল বানাবে, নেক আমল কি তার আমল বানাবে, নেক আমল কি আমাদের জানার বাকি নাই, রসুল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো, এর নাম হইল নেক আমল। নেক আমলের ভেতরে করতে বলেছে করো, পালনীয় কাজের ভিতরে ফরজ থাকবে, ওয়াজিব থাকবে, সুন্নত থাকবে, মুস্তাহাব থাকবে, আবার যা ছাড়তে বলেছে ছাড়ো, বর্জনীয় ছাড়ার আমলের ভেতরে হারাম থাকবে, মাকরুহ থাকবে, মাকরুহে তানজিহও থাকবে, অপঞ্জ অপছন্দনীয় থাকবে, বান্দাওয়াতে তোমার জীবনের নেক আমল হবে। আবার নবী যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো, এ দুইটা কর্মসূচি হলো ব্যক্তি নিজের জন্যে। আর দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর কর্মসূচি আল্লাহ পাক বলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তিন নম্বর কর্মসূচি বান্দা জাহান্নাম থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য, চার কর্মসূচির ভিতরে তিন নম্বর হলো যারা মানুষকে সত্যের দিকে উপদেশ দেয়, উপদেশ করে, আহ্বান করে, চার নম্বর হলো যারা মানুষকে ধৈর্যের দিকে আহ্বান করে। ওরে মুসলমান ভাই, এক নম্বর ইমান, দুই নম্বর নেক আমল, তিন নম্বর সত্যের দিকে আহ্বান, চার নম্বর ধৈর্যের দিকে সবরের দিকে আহ্বান। চার কর্মসূচির ভিতরে দুইটি কর্মসূচি হলো নিজের জন্য, বাকি দুটি কর্মসূচি হলো পুরো জাতির জন্য। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন এখানে শুধু একা একা আমল করলে হবে না, শুধু একা একা ঈমান বানাইলে হবে না, শুধু একা একা নেক আমল করলেই হবে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এ মুসলমান ভাই, শেষ দুই কর্মসূচির ভিতরে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন তুমি যেমন ঈমান আমল এনেছো, ইমান আমল সত্যের দিকে আরেকজনকে তুমি দাওয়াত দিয়া আনো, আরেকজনকে তুমি দাওয়াত দিয়া ইমান আমলের দিকে আনো, ধৈর্যের সবক দাও। তার মানে হলো নিজে দিনের উপরে চললে হবে না, আরেকজনকেও দিনের দাওয়াত দেওয়া লাগবে। প্রথম দুই কর্মসূচি হলো নিজের জন্যে, বাকি দুই কর্মসূচি হলো পুরো জাতির জন্যে। তুমিও সঠিক পথে চলবে, আরেকজনকেও সঠিক পথে চলার কথা বলবে। এরে মুসলিম উম্মাহ, আল্লাহ তো তোমাকে এই জন্যেই বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বানাইলাম এই কাজের জন্যই। কোন কাজ, কোন কাজ? তুমি যেমন হকের উপর চলবে, আরেকজনকে হকের দিকে আহ্বান করবে, তুমি যেমন সবর করবে, আরেকজনকে সবরের কথা বলবে। এর মানে হলো রে বান্দা, আল্লাহ পাক তোমারে বানাইছে শ্রেষ্ঠ উম্মত হিসেবে, সমগ্র মানুষের ভেতরে থেকে আমার আল্লাহ তোমাকে নির্বাচন করেছে, আখির জামানার উম্মত তুমি হলে শ্রেষ্ঠ উম্মত। লাস্ট দুইটার কর্মসূচি পালন করার জন্যে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করো, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও, আমর বিল মারুফ করো, নেহি আনিল মুনকার করো, ভালো পথে মানুষকে ডাকো, খারাপ পথ থেকে মানুষকে ফিরাইবা। এর নাম সংক্ষিপ্ত হলো দাওয়াতে তবলিগ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত চার কর্মসূচির ভিতরে তিনটি কর্মসূচি বয়ান করেছেন। এক নম্বর তুমি ঈমান আনো, দুই নম্বর
ক্ষতি থেকে বাঁচার জন্য নেক আমল করো। তিন নম্বর আর চার নম্বর মিলাইয়া আল্লাহ পাক মূলত বুঝাইছে, বান্দা তুমি একলা ইমান আমল করলেই হবে না, ইমান আমল অন্যরা যেন বানাইতে পারে এই মর্মে তুমি তবলিগ করো। কি করো? কি করো মানে তুমি যেই কাজগুলো করবা, যে কর্মসূচি দিয়া তুমি জান্নাতে যাবা, ক্ষতি থেকে বাঁচবা, সময়ের ধ্বংস থেকে তুমি বাইসা, সময়ের উন্নতির দিকে যাবা, এই কর্মসূচির দিকে তুমি অন্য মানুষকে আহ্বান করবা, আশপড়োশী সাথী বন্ধু বান্ধব তোমার আশপাশে যত মানুষ আছে তুমি তাদেরকে দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসবা, আর এ কারণেই তোমরা শ্রেষ্ঠ জাতি। আখির জামানার উম্মতের শ্রেষ্ঠত্বই হলো দাওয়াত নামের আমলের কারণে। এই যে ফ্যান, এ ফ্যান যখন কাজ করবে ফ্যানের দাম 5,000 টাকা, পজিশন মাথার উপরে লাগিয়ে দেওয়া হবে, খুব ভালো একটা পজিশনে রাখা হবে, তার দাম আছে। কতক্ষণ কাজ আছে? যতক্ষণ কাজ থাকবে না ফ্যানের দাম নাই, খাটের নিচে ঢুকাইয়া দেবে, স্টোর রুমে ফেলে দেবে, ময়লা আবর্জনা তারে খেয়ে ফেলবে, ঝং করে যাবে, এর কোনো মূল্য নাই কাজ না থাকার কারণে। কাজ আছে তো মূল্য আছে। ঠিক আখিরি জামানার উম্মত তোমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি কতক্ষণ? যতক্ষণ তোমরা দাওয়াতের কাজ করবা। কাজ করবে না তোমাদের দাম থাকবে না, তোমরা ধ্বংস হবে, তোমাদের সাথীরাও ধ্বংস হবে, সব মানুষ ধ্বংসের দিকে চলে যাবে। ধ্বংস থেকে বাঁচার জন্য ইমান আনো, নেক আমল করো, দাওয়াতের কাজ করো। বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে নিজেদের ইমান আমল মজবুত করে আরেকজনকে ইমান আমল মজবুত করার এক মিশনে দাওয়াতের জন্য কবুল করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। একথা চূড়ান্ত, আল্লাহ যে সময়ের কসম খেয়েছেন, সময়টা কত দামি এই বিষয়টা বুঝাবার জন্য রসুলের একখান হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বলে উম্মতরে ইখতানিম কাম কাবলা খামসিন, ইখতানিম খামসান কাবলা খামসিন, এই উম্মত তোমরা পাঁচটি সময়কে পাঁচটি সময়ের আগে গনিমত মনে করো। এক নম্বর সাবা বাকা কাবলা হারামিক, তোমাদের জোয়ানিকে বৃদ্ধ হওয়ার আগের সময়ে তুমি মূল্যায়ন করো, জোয়ানি সময়টা তুমি হারাইলে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। দুই নম্বর নবী বলেন ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে তুমি গনিমত মনে করো। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, যখন তুমি ফকির হয়ে যাবে ফকির হওয়ার সময়টার আগে তোমার ধন সম্পদ আছে, ধনী হওয়ার সময়টাকে তুমি গনিমত মনে করো, আল্লাহর রাস্তায় ধন তুমি খরচ করো। ও ফারাগাকা কাবলা শুকুলিক, যখন তুমি ব্যস্ত হয়ে যাবে অবসর যে সময়টা, এ সময়টার ব্যাপারে তুমি চিন্তা করো। এর মানে হলো তুমি অবসর আছো, অবসর সময়টাকে তুমি গনিমত মনে করিও, ব্যস্ত হওয়ার পরে বুঝবা হারে এখন তো ইবাদতের সময় পাই না। ও হায়াতাকা কাবলা মাউতিক, আল্লাহর নবী বলে মৃত্যুর আগে জীবন নামের সময়টাকে মূল্যায়ন করো, গনিমত মনে করিও পাঁচটি সময়কে পাঁচটি সময়ের আগে। এক নম্বর তুমি বুড়া হওয়ার আগে জোয়ানি সময়টার গনিমত মনে করো। দুই নম্বর তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে তুমি গনিমত মনে করো। তিন নম্বর তোমার অবসর সময়টাকে ব্যস্ত হওয়ার আগে তুমি গনিমত মনে করো। চার নম্বর আল্লাহ নবী বলে বান্দারে তুমি যখন ফকির হবা, ফকির হওয়ার আগে আগে তুমি তোমার ধনাঢ্য, তুমি তোমার ধনের যে সময়টা সময়টাকে গনিমত মনে করো, আর মৃত্যুর আগে আগে জোয়ান মৃত্যুর আগে আগে জীবন নামের সময়টাকে গনিমত মনে করিও। সময়ের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সব ভাইকে সময়ের যথাযথ মূল্যায়ন দিয়ে মূল্যায়ন করে জিরো থেকে আমাদেরকে জান্নাতের হিরু বানার তৌফিক দেন। সবাই বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله اي مدرسة محفل তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতিকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ছাত্র শিক্ষক সকলকেই তুমি কবুল করিয়া নাও।
আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিল মাদ্রাসা তা বিকবুলিন হাসান। আয় আল্লাহ এই মাদ্রাসাকে ওসিলা করে এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জাইলা দাও। আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আলেমে হাক্কানি আলেমে রব্বানি বানায় দাও, মুফতি মুফাসসির মুহাদ্দিস মাওলানা বানায় দাও, মুসলমান সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দিয়া দাও, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব মিটিয়া দাও, আপন আপন হয়ে এক নেক হয়ে চলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে খাস রহমত আর বরকত দান ফরমাও, হিংসা বিদ্বেষ দূর করিয়া দাও, মেহরবানি করে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হবার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত চাহাত তুমি তোমার গাইবে খাজানা থেকে পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমি বড় গুনাহগার, ওলামাই কারাম আজিজ তুলাবাদের নিয়ে হাত বাড়িয়েছে মাওলা, হাজি গাজি সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়িয়েছেন, মেহরবানি করে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ সকলের জিন্দিগির সব গুনাহ ক্ষমা করিয়া গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করিয়া দাও, বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দিয়া দাও, পাক্কা নামাজি বানিয়া দাও। আয় আল্লাহ সময়ে সময়ে যাদের ধ্বংস করেছে মাওলা তাদের ধ্বংস থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ যাদেরকে তুমি বিজয়ী করেছো, উন্নতি দিয়েছো, সিরাতে মুস্তাকিম দিয়েছো, তাদের রাস্তা আল্লাহ তাদের উন্নতি আমাদেরকেও দিয়া দাও। আয় আল্লাহ ধ্বংস থেকে বাঁচাইয়া সংক্ষিপ্ত কর্মসূচি ইমান বানাবার তৌফিক দাও, নেক আমল সম্বল বানাবার তৌফিক দাও। আল্লাহ সৎপথে মানুষকে ডাকা, আয় আল্লাহ সবরের দিকে আহ্বান করা, এমন দাওয়াতে তবলিগের মেহনত করার তৌফিক দিয়া দাও, হিংসা বিদ্বেষ দূর করিয়া সকলকে মিলেমিশে চলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ দলাদলি কমায়া দাও, দ্বন্দ্ব কমায়া দাও, সব উম্মতকে নবীওয়ালা উম্মত বানায় দাও, নবীওয়ালা আখলাক বানায় দাও। আয় আল্লাহ নবীওয়ালা চরিত্র দিয়া দাও, নবীওয়ালা আদর্শে আদর্শবান বানাও। আয় আল্লাহ নবীওয়ালা জিন্দেগি আমাদের দিয়া দাও। এই মাহফিলের পক্ষ থেকে কোটি কোটি দুরুদ ও সালাম তোমার হাবিবের রওজা থরে পৌঁছে দাও। আয় আল্লাহ তোমার এতিম নবীর এতিম উম্মত গুলাকে নবীর রওজায় জীবনে অন্তত একবার যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ খানে কাবা তুয়াফ করবার তৌফিক দিয়া দাও। মক্কা মদিনায় না নিয়া মরণ দিও না রে মালিক, একবার যারা গেছে বারে বারে যাওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার দিকে সকলের দিল তুমি ঝুঁকাইয়া দাও, মাদ্রাসার মোহাব্বত সকলের দিলে তুমি মজবুত করে বসাইয়া দাও। আয় আল্লাহ যারা দিতেছে দিচ্ছে দেবে নিয়ত করেছে আল্লাহ সকলের দেওয়া তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। মেহরবানি করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মাঝে যারা অসুস্থ তুমি সুস্থ করিয়া দাও, অভাবীদের অভাব দূর করিয়া দাও, মুসিবত বলার মুসিবত দূর করিয়া দাও। আয় আল্লাহ আমাদের মুরব্বি সেরেতাজ আল্লামা মুফতি শাহ আব্দুল হালিম বুখারী সাহেব দামাত বরাকাতুহুমের হায়াতে বরকত দিয়া দাও, রিজিকে বরকত দিয়া দাও। আয় আল্লাহ আহমদ শফি হুজুরের হায়াতে বরকত দিয়া দাও, শাহ তৈয়ব সাহেবের হায়াতে বরকত দিয়া দাও, জুনায়েদ বাবু নগরীর হায়াতকে লম্বা করিয়া দাও, সারা বাংলাদেশের সমস্ত মুরব্বি ওলামা হযরতদের হায়াত আর রিজিকে বরকত দিয়া দাও। মেহরবানি করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও, আব্বা আম্মা যাদের আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবার খেদমত করবার তৌফিক দিয়া দাও, মা বাবার নাফরমানি থেকে বাঁচাও, আমাদের ছেলে মেয়ে গুলোরে কবুল করো। আয় আল্লাহ আমাদের বিবি ফরজনকে কবুল করো, মা বাবা ভাই বোনদের কবুল করো, আপনজন যারা কবরে ঘুমন্ত কবর জান্নাতের টুকরা বানাও, যারা বেঁচে আছে ইমানি আমলি হায়াত দাও। আয় আল্লাহ কঠিন জটিল রোগ বালা মুসিবত থেকে আমাদের বাঁচাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।